খবরের জগৎ হইলো ওয়েটিং রুম বিশ্রামাগারের মতো, বলেন? ওয়েটিং রুম বিশ্রামাগারের মতো, চলার পথে বিশ্রামাগারে অপেক্ষা করে, গন্তব্য কিন্তু ঢাকাতে। তো আমরাও এই চলার পথে কবরে কিছুক্ষণ বিশ্রাম নিছি, আবার মূল গন্তব্য কিন্তু আখেরাতে। তো আল্লাহ রাব্বুল আলামিন পরকালে নেওয়ার পরে কি হবে, ইহকালের কর্ম কি, এটা আমার পরে বুঝে আসবে। তো আল্লাহ কোরআন মজিদের ভিতরে বলে, এই পরকালে নতুন জীবন দিয়ে তোমাদিগকে আমি আল্লাহ দুই ভাগে ভাগ করব। বলেন কয় ভাগে? দুই ভাগে। ছোট্ট করে বলিয়েন, বেশি বড় আওয়াজ করিয়েন না। আমি আগে আপনাদের থেকে ওয়াদা নিছি, আমিও আস্তে কথা বলবো, আপনারাও আস্তে বলেন, কথাগুলোকে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে দুই ভাগে ভাগ করবে। তো এক ভাগকে দেবে জান্নাতে, আর এক ভাগকে নেবে জাহান্নামে। এই দুই ভাগ করে, দুই ভাগের আবাসস্থল দুই জায়গা হবে। কোরআনের ভাষায় কোরআন কি বলে? ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাঈর। এক ভাগকে, এক ফরিককে আমি জান্নাতে নেব, আরেক ভাগকে আমি নেব জাহান্নামে। এখন জান্নাত কি আমরা তো বুঝিনি। তো কোরআনের ভাষায় আমাকে আপনাকে জ্ঞান দিতেছে যে যারা তোমরা জান্নাতে যাবে, তো জান্নাতে গেলে তোমাদের মন যা চাবে তোমরা তা পাবে। জান্নাত এমন এক জায়গা যেখানে গেলে তোমাদের মন যা চাবে তা কি পাবে, এই হলো জান্নাত। জান্নাত অন্য কিছু না, জান্নাত হলো ওই জায়গা যে জায়গায় গেলে তোমাদের মন যা চাবে তা পাবে। কোরআনের ভাষা কেমন? এরকম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, তোমাদের জন্য জান্নাতে তোমাদের মন যা চাবে তা হবে। আরে চাবে কি, যা জানো তা, তো যা চাবে চাইলেই হয়ে যাবে। এই জন্যই কথাই বলে জান্নাত ছিল সুখের জায়গা, শুনছেন না আপনারা? বলেন জান্নাত কি সেরে জায়গা? সুখের জায়গা। কেন হয় সুখ? এজন্যে মানুষের মনের সুখ আনন্দ হইল মনের আশা পূরণের নাম। মনের আশা যদি পূরণ হয় তখন মনে খুশি লাগে, আর মনের আশা যদি অপূরণ থাকে তখন মনে জ্বালা হয়, ব্যথা লাগে। বলেন খুশি কাকে বলে? মনের আশা পূরণের। মনের আশা পূরণের নাম হইল খুশি লাগা, মনের আশা অপূরণ মানিয়ে হইল ব্যথা জ্বালা। তো আল্লাহ বলে জান্নাতে গেলে তোমাদের মনের আশা পূরণ হয়ে যাবে। মনের যদি সকল আশা পূরণ হয় তাহলে তো আর মনে কোনো ব্যথা নাই, জ্বালা নাই। এই জন্যই কথাই বলে জান্নাত ছিল সুখের জায়গা, যেখানে গেলে বন্দার মন যা চায় তা হয়। সেখানে রাজত্ব হইল আমাদের। বলেন কার? আমরা চাবো আল্লাহ রাব্বুল আলামিন দেবে, আমরা যা চাবো তাই দেবে। বলে যেটা দেওয়ার মতো চাইতে জানো নাই ওইটাও দেব তোমাদের আমি, বুঝলেন না? কেন? কিছু জিনিস চাই লইলে খুশি, আবার কিছু জিনিস চাওয়া ছাড়া পাইলেও খুশি। কথা কর, চাই লই খুশি, এটাও খুশি, আবার চাই নাই কেউ আমারে এমন জিনিস দিছে যেটা পাওয়ার পরে বুঝছি এটা নেওয়ার মতো, তখন খুশিতে আরও নাচি উঠছি। তা আল্লাহ রাব্বুল আলামিন কি মজার কথা, আল্লাহ বলে সেখানে গেলে তোমরা যা চাবে তাও দেব, আবার এমন জিনিস পাওয়ার মতো কিন্তু চাইতে জানো নাই ওইটাও দেব, ওইটা পাইলে খুশিতে আরও নাচি উঠব। এই হইল জান্নাত। মন চায় না ওই জান্নাতে যাইতে? হ্যাঁ মন চায়, তো এই চাইলেই পায়, সেটা হইল জান্নাত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে কিছু করবে না, শুধু বান্দার দিকে চেয়ে থাকবে, আমার বান্দা কি চাবে। তো সেখানে আমরা হইলাম মেহমান। বলেন কি? আরে কথা কর, আমরা কি মেহমান? সেখানে আমাদের কোনো কাজ নাই, জান্নাতে বান্দার কি নাই? কোনো কাজ নাই, জান্নাতে বান্দার থাকবে ভোগ। বলেন জান্নাতে বান্দার কি না কাজ? কাজ জান্নাতে নাই, জান্নাতে আছে কি ভোগ। এখন ভোগ করিবেন কাজ নাই, আপনার মনে প্রশ্ন আসতে পারে, আরে কাজ ছাড়া কারো ঘরে কেউ যদি খায় তাহলে এই খাওয়া তো কোনো আনন্দের নয়। বলেন না লজ্জান না?
আরে লজ্জার কি না কথা বলেন, কথাগুলা বুঝে না গেলে অসম্পূর্ণ থাকবে। তো আল্লাহ বলে জান্নাতে নেব তোদের ভোগের জায়গা ভোগের জন্যে, সেখানে তোদের কোনো কাজ থাকবে না। তো আমাদের প্রশ্ন হইল বেকার খাইলে লজ্জা লাগে, তো কাম ছাড়া জান্নাতে এই খাবারটা আমার কিভাবে মজার হবে? বুঝেন না আমার কথা? হ্যাঁ, এখান দিয়ে একজন মানুষ যদি বসতো কোনো মুরব্বী, আমি খুব খুশি হইতাম। মানে স্যাঁটটা খালি খালি আমার কাছে কেমন কেমন লাগে। একজন আপনারা সাহস করে যদি বসেন মানে খুব খুশি হব, ওনার জন্য খুব দোয়া করো। কারণ আমি সভাপতির সম্বোধন করছি কিন্তু সভাপতির নাই, এটা কেমন হয়েছে? মাশাআল্লাহ, আল্লাহ আপনারা কবুল করেন। আচ্ছা, কথাগুলো বুঝেন। তা আল্লাহ রাব্বুল আলামিন, এটা একটা প্রশ্ন না, আর কি ছোটো প্রশ্ন না জটিল প্রশ্ন। আরে কাম ছাড়া জান্নাতে খাবো তো আমার দাম হবে কি বেকার মানুষের? তো আল্লাহ এই প্রশ্নের জবাব দিলেন, দেখেন কত মজা। আল্লাহ কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। বান্দা, আরে কাম ছাড়া খাওয়াই মজা আছে? কেমনি মজা? কয় জান্নাতে তোমরা হবে আমার মেহমান। বলো কি মেহমান? তোমাদেরকে জান্নাতে আমি মেহমান হিসাবে নেব। এল বলতো বান্দা, দুনিয়ার কোনো মানুষ কারো বড় যদি মেহমান হয়, মেহমান যদি কাম ছাড়া ভাত খায়, এটা কি তার লজ্জার হয় না আনন্দ হয়? দেখছেন নি খোদার ভাষাটা কি? জান্নাতে তোমরা হবে মেহমান। এখন বলেন, মেহমান হই যদি মেজবানের বাড়িতে খেতে যান খান, এটা কি লজ্জার না আনন্দ? তাহলে আল্লাহ বলেন, দেখ মেজবান আয়োজন করে আর মেহমানে ভোগ করে, মেজবানের একান্ত মনের আবেগ আমার আয়োজনের জিনিসগুলো যেন আমার মেহমান ভোগ করে। ভোগ করলে মেজবানও খুশি আর মেহমানও খুশি, না খাইলে মেজবান নাখোশ হয়। তাহলে প্রশ্নের জবাব পাইলাম, মেহমান হয়ে যদি খায় ভোগ হয় অপমান বুঝছেন নি কথা? তা আল্লাহ বলে জান্নাতে তোমরা হবে আমার মেহমান। তাই মেহমানের দুনিয়াতে কাজ থাকে না, কাজ করে মেহমান কারো ঘরে খায় না। যদি কারো ঘরে মেজবানের বাড়িতে মেহমান কাজ করে খায়, তাহলে খাওয়া হয় মেহমানের কিন্তু মেজবানের লজ্জা হয়।